त्रिपाक्षिक चुक्ति মোতাবেক দাবি আদায়ের লক্ষ্যে আগামী 11 জুলাই বড়মুড়া পাহাড়ের খামতিংপাড়া এলাকায় জাতীয় সড়ক অবরোধের ডাক দিলেন আত্মসমর্পণকারী দুই বৈটি সংগঠন জয়েন্ট অ্যাকশন কমিটি ও জয়েন্ট অ্যাকশন রিহ্যাবিলিটেশন কমিটি। আর এই কর্মসূচিকে সামনে রেখে শুক্রবার ফের আরও একবার উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী রামপদা জমাতিয়ার ডাকে সাড়া দিয়ে বৈঠকে মিলিত হলেন দুই সংগঠনের নেতৃত্ব। এদিন মহাকরণে মন্ত্রী এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় বৈঠক। এ বৈঠকে ফের আরও একবার দাবিগুলির প্রতি সহমত পোষণ করল মন্ত্রী। পরে সংগঠন দুটির নেতৃত্বদের মন্ত্রী আশ্বাস দেন আগামী 15 জুলাইয়ের মধ্যে তাদের দাবিগুলি পূরণ করবে প্রশাসন। মন্ত্রীর এই আশ্বাস পেয়ে আপাতত জাতীয় সড়ক অবরোধ কর্মসূচি স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় সংগঠন দুটির নেতৃত্ব। মন্ত্রী ও আধিকারিকদের সাথে আলোচনা শেষে আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন জয়েন্ট অ্যাকশন কমিটির সম্পাদক শৈলেন কুমার ব্রু। সাংবাদিক সম্মেলনে তিনি আরও জানান, প্রশাসন আগামী 15 জুলাইয়ের মধ্যে আশ্বাস অনুযায়ী দাবিগুলি পূরণ না করা হলে এই দুটি সংগঠনের কর্মীরা পরবর্তী সময়ে জাতীয় সড়ক অবরোধ করবে। নমস্কার, আমরা আজকের এখানে দুইটা সংগঠন, দুইটা সংগঠনের নাম ছিল জেএসসি অ্যান্ড জেএআরসি, জয়েন্ট অ্যাকশন কমিটি অ্যান্ড জয়েন্ট অ্যাকশন রিহ্যাবিলিটেশন কমিটি। এই দুই সংগঠন নিয়ে আজকে আমরা, আজকে তো 8 তারিখ, 8 তারিখে আজকে আমরা সকাল 10টা সময় মিনিস্টার চেম্বারে গিয়ে আমরা মিটিং হয়েছে, মানে সহকারে মিনিস্টার সাথে আলোচনা হয়েছে। এখানে বিভিন্ন দপ্তর থেকে আছে, এআইডি ডিপার্টমেন্ট থেকে সেক্রেটারি আছে, ডাইরেক্টর আছে, এগ্রিকালচার থেকে ডাইরেক্টর আছে এবং হোম ডিপার্টমেন্ট থেকে সেক্রেটারি আছে, সব কিছুর সেক্রেটারি আছে এবং ট্রাইবাল এফেয়ার ডাইরেক্টরও আছে উপস্থিত ছিলেন। কিন্তু এখানে মিটিং এর মধ্যে ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া।